সকল পশু দিয়ে কুরবানি দেওয়া যায় না যেমন আমরা যে ঘরের মধ্যে যে সকল প্রাণীগুলো লালন পালন করি যেমন হাঁস মুরগি এগুলো দিয়ে কুরবানি দেওয়া যায় না কথার কথা কেউ কুরবানির দিনে হাঁস জবাই করলো কুরবানির নিয়তে সেটা কি কুরবানি হবে মুরগ জবাই করলো কুরবানির নিয়তে সেটা হবে না কুরবানি কোন কোন পশু দিয়ে দেওয়া যায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রযাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য রিজিক হিসাবে জীবন উপকরণের জন্য যে চতুষ্পদ জন্তু দিয়েছি সেগুলোর উপর আল্লাহর নাম নাও আল্লাহর নামে জবাই করো এই যে বাহিমাতুল আনআম চতুষ্পদ জানোয়ার যেগুলো আমরা ঘরে বা গৃহপালিত আছে যেমন উট গরু ছাগল এগুলো বড় পশু তিন রকমের বড় পশু আর তিন রকমের ছোট পশু দিয়ে কুরবানি দেওয়া যায় তিন রকমের বড় পশু কি কি উট এরপরে গরু মহিষ এই তিনটা বড় পশু আর ছোট পশু তিনটা হচ্ছে ছাগল ভেড়া দুম্বা ছাগল ভেড়া দুম্বা এই পশুগুলো দিয়ে কুরবানি দেওয়া যাবে হাঁস মুরগ হরিণ কিংবা অন্যান্য কোনো প্রাণী জবাই করে কুরবানি দেওয়া যাবে না তার মানে এই না যে ঈদুল আজহার দিনে বা কুরবানির দিনে হাঁস মুরগ জবাই করে খাওয়া যাবে না বিষয়টা এমন না বছরের অন্যান্য দিনে যেমন হাঁস মুরগ জবাই করে খাওয়া যায় ঈদের দিনেও কুরবানির দিনেও হাঁস মুরগ এটা জবাই দিয়ে খাওয়ার জন্য খাওয়া যাবে কোনো অসুবিধা নাই কিন্তু কুরবানির নিয়তে যে সকল পশুগুলোকে জবাই করা যাবে সেগুলো হচ্ছে উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা তবে এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বয়সের একটা ব্যাপার নির্ধারণ করে দিয়েছেন কেউ যদি উট কুরবানি দেয় তাহলে উট সেটা পাঁচ বছরের হওয়া লাগবে কমপক্ষে পাঁচ বছরের উট হতে হবে যদি গরু কিংবা মহিষ হয় তাহলে দুই বছরের হতে হবে উট হইলে কত বছর পাঁচ বছর গরু এবং মহিষ যদি হয় তাহলে সেটা কত বছর দুই বছর ছাগলের ক্ষেত্রে এক বছর ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে এক বছর তবে কোন কোন ফোকাহা বলেছেন যদি বিষয়টা এমন হয় যে কোনো ভেড়া বা দুম্বা বা ছাগল এক বছরের কম কিন্তু হৃষ্টপুষ্ট হয়ে গেছে দেখলে মনে হয় এক বছরের মতোই এক বছর হয় নাই কিন্তু এক বছরের কাছাকাছি খেয়ে দেয়ে হৃষ্টপুষ্ট সুস্থ সবল আছে এরকম হলে কুরবানি দেওয়া যাবে এতে কোনো অসুবিধা নেই তাহলে দ্বিতীয় যে মাসআলাটি নিয়ে আমরা আলোচনা করলাম কোন কোন পশু কত বছরের হলে কুরবানি দেওয়া যাবে এই বিষয়টি আমরা জেনে নিলাম তারপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব যে পয়েন্ট নিয়ে আলোকপাত করব সেটা হচ্ছে কুরবানির পশুতে কোন কোন ত্রুটি বিচ্যুতি থাকলে ওই পশুর কুরবানি কবুল হয় না বা ওই পশু দিয়ে কুরবানি করা যায় না এ ব্যাপারে আমরা জেনে নেব সম্মানিত মুসল্লিবৃন্দ কুরবানির পশুতে এমন কিছু ত্রুটি বিচ্যুতি আছে যেই সকল ত্রুটি বিচ্যুতিগুলো পরিদৃশ্যমান হলে ওই পশু দিয়ে আর কুরবানি দেওয়া যায় না যেমনটি ইবনু মাজা শরীফের হাদিসে এসেছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাআতুল লা তাজুজু ফিল আদাহি চার ধরনের পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নয় কুরবানি দেওয়া বৈধ নয় নাম্বার ওয়ান আল মারিদাতুল বাইয়িনু মারদুহা অসুস্থ পশু যার অসুস্থতা সুস্পষ্ট এরকম রোগাক্রান্ত পশু দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না নাম্বার টু ওয়াল আওরাউল বাইয়িনু আওরুহা অন্ধ চোখে দেখে না এই ধরনের অন্ধ কিংবা কানা পশু দিয়ে কুরবানি দিলে সেই কুরবানি জায়েজ বা বৈধ হবে না নাম্বার থ্রি ওয়াল আরজাউল বাইয়িনু দালউহা খুড়া মানে ল্যাংরা পশু যেটা হেঁটে হেঁটে কুরবানির জায়গা পর্যন্ত যেতে পারে না এ ধরনের পশু দিয়ে কুরবানি জায়েজ বা বৈধ হবে না নাম্বার ফোর ওয়াল আজফা উল্লাতি লা তানকি এমন পশু যেটা এত দুর্বল হয়ে গিয়েছে এমন ভাবে শুকিয়ে গিয়েছে যে হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাচ্ছে এই রকম জরাজীর্ণ পশু দিয়ে কুরবানি করলে কুরবানি জায়েজ বা বৈধ হবে না এছাড়াও
যে পশুর একটা দাঁতও নাই কিংবা এত পরিমাণ দাঁত পড়ে গিয়েছে যে ঘাস চিবাইয়া খাইতে পারে না এই রকম পশু দিয়েও কুরবানি করা জায়েজ নয় এটি ফুকাহায়ে কেরামের অভিমত তাছাড়া যে পশুর শিং ভেঙে গিয়েছে গোড়া থেকেই একেবারে ভেঙে গিয়েছে এই ধরনের পশু দিয়ে কুরবানি করা জায়েজ নয় তবে যে পশুর শিং অর্ধেক ভাঙা কিংবা ফেটে গিয়েছে অথবা তার জন্ম থেকে শিংই উঠে নাই এই ধরনের পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে এতে কোনো অসুবিধা নেই আবার যে পশুর লেজ কিংবা কান অর্ধেক বা তার চেয়েও বেশি কাটা এই সকল পশু দিয়ে কুরবানি করা জায়েজ নয় তবে অর্ধেকের বেশি যদি থাকে তাহলে এই রকম পশু দিয়ে কুরবানি করা যাবে তাহলে কুরবানি আমাদের তরফ থেকে কার নামে আল্লাহর নামে আমাদের তরফ থেকে কুরবানি করব ইনশাআল্লাহ এবার আসেন কুরবানির মাংস আমরা কিভাবে বণ্টন করব আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাআতিমুল কানিআ ওয়াল মুতার তোমরা এই কুরবানির পশু থেকে নিজেরা খাও নিজের আত্মীয়-স্বজনকে খাওয়াও যারা চেয়ে বেড়ায় না আবার যারা চায় অর্থাৎ দুস্থ অসহায় এদেরকেও দাও এজন্য ফুকাহায়ে কেরাম বলেছেন কুরবানির মাংস তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য এক ভাগ নিজেদের আত্মীয়-স্বজনের জন্য আর আরেক ভাগ দুস্থ অসহায় মানুষ যারা আছে তাদের জন্য আপনি ভাগ করে দিয়ে দিবেন তো কুরবানির এই মাংস আপনি যখন দিবেন আত্মীয়-স্বজনকে তো এমনি আপনি দিচ্ছেন কিন্তু একটা দুঃখের কথা হলো আমাদের সমাজে কিছু মানুষ সমাজের মধ্যে বেশ কিছু অপসংস্কৃতি চালু রেখেছে যেটা আমাদের সমাজকে দিন দিন ধ্বংসের পথে বা খারাপের দিকে নিয়ে যাচ্ছে যেমন মেয়েকে বিয়ে দেওয়ার পরে মেয়ের শ্বশুর বাড়ির লোকজন মেয়ের বাপের বাড়ির দিকে তাকায় থাকে এতিমের মতো কোন সময় একটা গরু একটা ছাগল বা একটা রান আসবে এরকম তাকিয়ে থাকে এবং বলতে থাকে কুরবানির সময় যত বেশি নিকটবর্তী হয় বলতে থাকে কি ব্যাপার তোমার বাপের বাড়ি থেকে তো কিছু এখনো আসতেছে না মানে বলো কিছু যেন পাঠায় অনেক ক্ষেত্রে দেখা যায় প্রেসার দিয়ে চাপ দিয়ে মেয়ের বাপের বাড়ি থেকে গরু ছাগল মহিষ বা কুরবানির পশু আনা হয় যদি কোনো বাবা সামর্থ্যবান থাকেন তিনি তার বাড়িতে কুরবানি দেন এখন কুরবানি দিয়ে তিনি তার আত্মীয়-স্বজন তার রিলেটিভ যারা আছে অসহায় যারা আছে সবাইকে দিচ্ছেন এখন বাপ তো আর তার মেয়েকে রেখে খাইতে পারে না এজন্য বাবা কুরবানির দিন তার নিজের অংশ থেকে কিছু মাংস মেয়ের বাড়িতে পাঠালো এটা কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা আছে এটা তো বাবা তার মেয়েকে মহব্বত করে পাঠালো ভালোবেসে পাঠালো কিন্তু মেয়ের বা মেয়ের শ্বশুর বাড়ির লোকজন যদি মেয়েকে চাপ দিয়ে কিংবা মেয়ের মা বাপকে চাপ দেওয়া আরম্ভ করে কুরবানি রাখতে গিয়ে বিয়াই সাহ বা বিয়ান সাহেবা মেয়ে তো বিয়ে দিয়েছেন কুরবানির পশু পাঠান কিংবা কোনো স্বামী যদি তার স্ত্রীকে এরকম চাপ দেয় বা শ্বশুর শাশুড়িকে চাপ দিয়ে কুরবানির পশু আদায় করে নেয় এটা আসলে এক ধরনের অসভ্যতা এটা এক ধরনের জুলুম এটা এক ধরনের নিচু মন মানসিকতার পরিচয় এগুলো থেকে বের হয়ে আসা দরকার কোনো বাবা যদি কুরবানি দিয়ে কুরবানির মাংস 10 কেজিও তার মেয়ের বাড়িতে দেয় 20 কেজিও দিয়ে দেয় এটা বাপ তার মেয়েকে মহব্বত করে দিয়েছে তার নিজের অংশ থেকে এতে তো কোনো অসুবিধার কিছু নাই বাপ তো আর তার মেয়েকে রেখে খাইতে পারবে না দিচ্ছে বাপ কিন্তু আপনি আগে ভাগেই একেবারে চাপ দিয়ে মানে বিষয়টা এমন যে জবরদখল করার এরকম আপনি নিয়ে ফেললেন এটা অত্যন্ত নিচু মন মানসিকতার পরিচয় এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ইয়াং জেনারেশন যারা আছেন যুব সমাজ যারা আছেন আমি সেই সব ভাইদেরকে বলবো যুবক ভাইদেরকে এই ক্ষেত্রে আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে যে সকল কালচার আমাদের সমাজকে নষ্টের দিকে ধ্বংসের দিকে নিয়ে যায় এই সকল অপসংস্কৃতি থেকে সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকেই গ্রহণ করতে হবে শুধু কুরবানির পশু নয় দেখা যায় রমজান মাস আসলেও এক শ্রেণীর লোক তাকায় থাকে দেখি মেয়ের বাপের বাড়ি থেকে ইফতারি আসে কি
কোনো বাবা যদি তার মেয়ের বাড়িতে রমজান মাসে আসার সময় পুরো একটা দোকানের সকল ইফতারি নিজের মহব্বতে নিয়ে আসে সেটা ভিন্ন ব্যাপার বাপের পয়সা আছে মেয়ের প্রতি মহব্বত দেখে কিনে আনতেছে কিন্তু একদম চাপ দিয়ে বলা তোমার বাপকে বলো পহেলা রমজানেই যেন ইফতার পাঠায় অথবা দুই তিনবার যেন পাঠায় বা এই যে এখন আম কাঁঠালের সিজন চলছে অনেক জায়গায় আম কাঁঠালও পাঠাইতে হয় এবং পত্রপত্রিকায় আমরা মাঝে মাঝে পড়ি আম কাঁঠাল না দেওয়ার কারণে ইফতারি না পাঠানোর কারণে কুরবানির রান বা কুরবানির পশু না পাঠানোর কারণে মেয়ের উপরে অমানবিক নির্যাতন করা হয় এ ধরনের খবরও মাঝে মাঝে আমাদের নজরে পড়ে কি পড়ে না এটা অত্যন্ত নিচু মন মানসিকতার পরিচয় এখন একজন মানুষ মেয়ে জন্ম দিয়া কি ঠেকছে যে মেয়ে জন্ম দিয়েছে বলে এখন কুরবানির সময় আসলে কুরবানির পশু দেওয়া লাগবে ইফতারের সময় আসলে ইফতারি দেওয়া লাগবে তো জামাই সাহেবকে বলবো আপনি উল্টা পাঠান না কেন আপনিও নিয়ে যান রমজান মাসে শ্বশুর বাড়িতে যখন যান আপনিও ইফতারি নিয়ে যান ইফতারি খাওয়ানো যদি সওয়াব হয় তো এই সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন কেন আর যদি কুরবানির পশু পাঠিয়ে দিলে আপনি মনে করেন অসুবিধা কি এখানে আমার শ্বশুরের আরেকটা কুরবানি হবে আমাদের বাড়িতে উনার তরফ থেকে অসুবিধা কি সওয়াব তো আমি বলবো এই সওয়াব আপনিও নেন আপনিও আপনার শ্বশুর বাড়িতে একটা গরু কিনে পাঠান এটা ছাগল কিনে পাঠান এটা সমতা রক্ষা কিন্তু এটা কেমন যে মেয়ের বাড়ি থেকেই আনতে হবে এটা হচ্ছে সামাজিকতার নামে কালচারের নামে ইসলামকে অমুসলিমদের কাছে বদনামি করা কিংবা ইসলাম বিরোধীরা ইসলামকে ঘায়েল করার জন্য এগুলোকে তারা মাঝে মাঝে উপাদান হিসাবে গ্রহণ করে থাকে এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে ইসলাম নারীকে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে অনেক অনেক বেশি অনেক অনেক বেশি এজন্য মেয়ের বাপের বাড়ির দিকে হা করে তাকায় থাকেন না দেই কি দেয় না দিলে আলহামদুলিল্লাহ কুরবানির দিন মেয়েকে মহব্বত করে কিছু মাংস পাঠাইছে আলহামদুলিল্লাহ না দিলেও আমরা পারবো তো ইনশাআল্লাহ এই অপসংস্কৃতি থেকে আল্লাহ আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করেন কুরবানির দিনে মাংস যারা কাটে বা চামড়া তোলা কিংবা এই কাজে যারা থাকে কসাই যারা আছে এদেরকে পারিশ্রমিক হিসাবে মাংস দেওয়া যাবে কিনা ফোকাহায়ে কেরাম বলেছেন কসাইকে অথবা যারা মাংস কাটে পারিশ্রমিক হিসাবে তাদেরকে কুরবানির মাংস দেওয়া যাবে না কিন্তু আমাদের সমাজে দেখা যায় অন্যান্য যে কোনো কাজের ক্ষেত্রে কাউকে পারিশ্রমিক হিসাবে নিয়োগ করলে দেখা যায় চুক্তি করে কয় আমাকে 500 টাকা দিতে হবে 1000 টাকা দিতে হবে কিন্তু কুরবানির দিনে যারা মাংস কাটবে বা কষাই এরা দেখা যায় কুরবানি দাতার সঙ্গে চুক্তি করে না এবং কুরবানি দাতাও অনেক জায়গায় চুক্তি করতে চায় না আর যে ব্যক্তি এই কাজে নিযুক্ত হবে কষাই সেও পারিশ্রমিকটা ধার্য করে না কারণ তার ধারণা ধার্য করে আর কি লাভ 2-500 যাই দিয়ে দিল কিন্তু মাংস যদি আমাকে একটু 2-5.5 কেজি দিয়ে দেয় তো এখন তো মাংসের কেজি 800 টাকা 4 কেজি যদি দেয় তো কম নাকি 3200 টাকা আর 2-500 যা দেয় লাভ তো কোনো লস নেই তো আমাদের সমাজে দেখা যায় কুরবানির দিনে কুরবানির পশুর মাংস কাটা বা কষাইয়ের কাজে যারা থাকে এদেরকে কুরবানির পশু থেকে মাংস দিয়ে দেয় এটা ঠিক নয় এটা জায়েজ নয় যারা এই কাজে নিযুক্ত থাকবে তাদের সাথে আপনি চুক্তি করবেন যে আপনাকে এই কাজের জন্য কত টাকা দিতে হবে চুক্তি করতে হবে একটা কাজের জন্য চুক্তি করতে হবে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে যদি চুক্তি হয় যে আপনি আমাকে 500, 1000, 1500, 2000 যেটাই হইল ধার্য এই টাকা আপনি পারিশ্রমিক হিসাবে তাকে টাকা দিবেন মাংস নয় তাইলে কুরবানির পশু জবাইয়ের কাজে বা কষাইয়ের কাজে যারা নিযুক্ত থাকবেন তাদেরকে মাংস দিবেন না তাদেরকে পারিশ্রমিক হিসাবে কি দিবেন টাকা দিবেন আর কুরবানির মাংস তো আমরা হাদিয়া দিই মানুষকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে কারণ আপনি যদি ভাবেন যে তাকেও একবার হাদিয়া দিই অন্যান্যদেরকে যেরকম সমভাবে দিয়েছেন সমানভাবে সমান ভাগে ভাগ করে এরকম একটা ভাগ তারেও দিলেন হাদিয়া হিসাবে এতে কোনো অসুবিধা নাই কিন্তু ওই ভাগটা যে দিলেন তারে হাদিয়া হিসাবে এটা অবশ্যই হতে হবে তার পারিশ্রমিক দেওয়ার পরে এটা পারিশ্রমিকের বাহিরে এটা আপনি তাকে হাদিয়া দিয়েছেন অন্যান্যকে যেভাবে দেন সেভাবেই
কিন্তু আপনি যদি বলেন যে তাকে আমি আর পারিশ্রমিক হিসাবে টাকা দিব না, সে মাংস কাটছে যেহেতু, তাকে এটা অনুমান করে বা তাকে হিসাব করে 3-4-5 কিন দিয়ে দিলাম, এমনটা করলে আপনার কুরবানি বৈধ হবে না, এটা জায়েজ পদ্ধতি নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে আসুন কুরবানির পশু জবাই করা। কুরবানির পশুর জবাই করার যে সুন্নতি পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে জবাই করতে হবে। আর কুরবানির পশু জবাই করার সময় নিজের পশু নিজেরা কুরবানি করবেন। আমাদের সমাজে আরেকটি প্রচলন দেখা যায়, যিনি কুরবানি দিবেন তিনি জবাই করছেন না, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা খাদেম সাহেবকে ডেকে এনে কুরবানি করান, উনি নিজে কুরবানি করতে চান না, কুরবানি করাই আবার ওই দিন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা খাদেম সাহেবকে কিছু হাদিয়াও দেন, 1-2 হাজার টাকা। তো জিজ্ঞেস যদি করেন, ভাই আপনার নিজের পশু আপনি নিজে কুরবানি করলেন না কেন? কয় না যদি ভুল হয়ে যায়, তো যদি কোনো বিষয়ে আপনার জানা না থাকে সেটা আপনি শিখবেন। যদি কুরবানির দিনে ইমাম সাহেবকে বা হুজুর সাহেবকে 1-2 হাজার টাকা হাদিয়া দিয়ে জবাই করাইতে পারেন, তো কুরবানির 2-4-5 দিন আগে হুজুরের সাথে দেখা করে হুজুরের পকেটে 1-2 হাজার টাকা দিয়া বলেন না কেন, হুজুর আমার একটু জবাইয়ের সুন্নত তরিকা শিখাইয়া দেন তো, কিভাবে জবাই করা লাগে, জবাইয়ের সময় কি পড়া লাগে, কেমনে জবাই করতে হয়। জবাই করা এটা খুব কঠিন বিষয় না, দোয়াগুলো অনেক কঠিন না, এটা অত্যন্ত সহজ বিষয়। প্রয়োজনে জানা না থাকলে 2-4-5 দিন আগে আপনি যে কোনো একজন আলেমের সাথে দেখা করে জবাইয়ের পদ্ধতি জেনে নিন। নিজের পশু নিজে জবাই করেন, কারণ নিজের পশু নিজে জবাই করার মধ্যে ফজিলত আছে না নাই? অবশ্যই আছে, নিজের কাজ নিজে করাই ভালো। কিন্তু আমরা দেখা যায় নিজের কাজ নিজে করতে চাই না, দেখা যায় নিজের মা বাবার জন্য আমরা নিজেরা দোয়া করতে চাই না, নিজেরা দোয়া করতে চাই না। যেমন এই ধরুন জুমার নামাজের পরে অনেক স্লিপ আসে, অনেকে দেখা যায় নিজের মা বাবার নামে দোয়া চায়, তো আমরাও দেখে 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 দোয়া পড়ি। আজকে আমি বলে দিই যে আমি হুজুর হইয়াও দোয়া করতেছি আপনার বাপের জন্য, আপনার মায়ের জন্য, এটা কবুল হইতেও পারে নাও হইতে পারে। তো মূল কথা তো বলেই দিলাম, আজ পর্যন্ত আমি আমার বাবার জন্য আমার মায়ের জন্য, দেখেন আমরা হুজুররা যে কোনো হুজুরকে জিজ্ঞেস করব না, হুজুর আমরা যে আপনাদের হাতে স্লিপ দিয়ে আমাদের আব্বা আম্মার জন্য দোয়া চাই, আপনারাও কি আপনাদের বাবা মায়ের জন্য আপনাদের চেয়ে বড় কারো হাতে স্লিপ দিয়ে দোয়া চান? কোন হুজুর পাবেন না বলবে হ্যাঁ আমরাও দোয়া চাই, কারণ হুজুররা ভালো করেই জানে আমার মা বাবার জন্য বেটা আরেক হুজুর দোয়া কইরা এটা লাভ হবে না, কবুল হইতেও পারে নাও হইতে পারে। আমার বাবার জন্য আমি দোয়া করলে আমার অন্তর থেকে যে আবেগ আসবে কাবা শরীফের ইমামেরও এই আবেগ আসবে, আমার বাপের জন্য দোয়া করলে আমার অন্তর যেভাবে আমার কলিজা জন্য কেঁপে উঠবে পৃথিবী বিখ্যাত আলেমেরও ওই রকম অনুভূতি আসবে না, এটা বোঝা দরকার আমাদের। নিজের বাপের জন্য নিজের মায়ের জন্য হুজুর যদি দোয়া করে কবুল হতেও পারে নাও হতে পারে, 50-50। কিন্তু আপনি যদি আপনার মায়ের জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে যে দোয়া করেন আল্লাহর রহমতে তখন গিয়ে এটা ধাক্কা মারে, আল্লাহর রহমতের মধ্যে আল্লাহ দেখেন বান্দা চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি আল্লাহ পছন্দ করেন, এই চোখের পানি নাকের ডগায় আসার আগে এই চোখের পানি দিয়ে আল্লাহ আপনার মা বাপের কবরের জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য নিভাইয়া দিবেন। আমরা কি করি, স্লিপ একটা দিলাম বা হুজুর ডেকে আনলাম, পকেটে কিছু টাকা দিয়া বললাম হুজুর আপনি আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন, আর হুজুর পারলে একটু দোয়ার সময় কান্না একটু কান্না টান্না করেন, একটু কান্নাঘাটি করেন, দেখছেন কারবার, সে কাঁদে না হুজুরকে কাঁদায়। নিজের মা বাবার জন্য আপনি কাঁদেন আপনি কান্নাকাটি করেন, আমরা নিজের মা বাবার জন্য নিজে দোয়া করতে চাই না, তাছাড়া আমরা অনেক কাজ নিজেরা করতে চাই না, ছেলে মেয়ে জন্ম হয়েছে জন্মের পরে আজানটাও আমরা নিজে দিতে চাই না, হুজুর এনে দেওয়াই, সব কাজ আপনি অন্যকে দিয়ে করাবেন কেন, এভাবে কতদিন আর চলবেন? নিজের কাজ নিজে করুন, নিজের কুরবানির পশু নিজে জবাই করেন। এর কারণ কি জানেন, নবীজি বলেছেন যে ব্যক্তি ইখলাসের সাথে বিশুদ্ধ নিয়তে তাকওয়ার ভিত্তিতে কুরবানির পশু জবাই করে, সে যখন তার কুরবানির পশুর গলায় ছুরি চালায়, ছুরি চালানোর উপরে পশুর গলা থেকে যে রক্ত বাইর হয় ওই রক্ত বের হয়ে মাটিতে পড়বার আগে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। তো এই ফজিলতের কাজ থেকে আপনি কেন নিজেকে মাহরুম করবেন, কেন নিজেকে বঞ্চিত করবেন?
জবাইয়ের পদ্ধতি অত্যন্ত সহজ, কঠিন নয়। যদি কারো জানা না থাকে, আলেমদের সাথে দেখা করে আপনারা জবাইয়ের পদ্ধতি জেনে নেন। সুন্নত তরিকায় নিজের পশু আমরা নিজেরাই জবাই করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আকিকার সাথে সরি কুরবানির সাথে অনেকে আকিকা দেন, তো কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা এ ব্যাপারে ওলামায়ে কেরাম ফোকাহায়ে কেরামের দুটি অভিমত আছে। বেশিরভাগ ওলামারা বলেছেন কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, তবে এটাকে অনেকেই অপছন্দনীয় বলেছেন যে না দেওয়াই উত্তম, কারণ কুরবানি আর আকিকা দুইটা ভিন্ন ধরনের ইবাদত, একটা জন্মের সাথে সম্পৃক্ত, আকিকাটা কিসের সাথে, জন্মের সাথে, আর কুরবানিটা হচ্ছে আপনার পশু জবাইয়ের সাথে এবং জিলহজ মাসের সাথে সম্পৃক্ত। আপনারা বলেন তো জিলহজ মাস ছাড়া অন্য সময়ে, জিলহজ মাসের 10, 11, 12 এই তিন দিন ছাড়া কি অন্য সময়ে কুরবানি দেওয়া যায়? কিন্তু আকিকা তো সবসময়ই দেওয়া যায়। এবং আকিকার কথা ছাগল দিয়ে এসেছে, ছেলে হলে দুইটা ছাগল, মেয়ে হলে একটা ছাগল, কিন্তু কুরবানি তো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা অনেক পশু দিয়েও দেওয়া যায়। আমি বলছি না যে কুরবানির সাথে আকিকা মিলাইলে কুরবানি অশুদ্ধ হয়ে যাবে, হবে, কিন্তু এটা অনুত্তম, অনুচিত, অনুত্তম, অনুচিত, দুইটা আলাদা আলাদা দেন, এটা ভালো হবে, এটা ভালো হবে, এটাই কল্যাণকর হবে। এবার আসেন, প্রত্যেক বছর কুরবানি আসলে কিছু পশু দরদি মানুষ বের হয়। কি দরদি? পশু দরদি এবং সুযোগ সন্ধানী। এবছর তো বন্যা হয় নাই, কিছু কিছু জায়গায় হয়েছে কিন্তু এটা ভয়াবহতায় পর্যায়ে পৌঁছায় নাই। বন্যা হইলে, বন্যার টাইমে ঈদ আসলে এরা বলে, এরা মানে কারা আপনারা বুঝছেন, এরা বলে এই বন্যার সময় কুরবানি করার কি দরকার, কুরবানি না করে এই টাকাগুলো গরিবদেরকে দান করে দেওয়া হবে। এরপরে দেখা যায় বন্যা না হইলে অন্য অ্যাঙ্গেলে বলে কথাটা, কুরবানির সময় এত পশু জবাই করার কি দরকার, মানুষকে তো এই টাকাগুলো দান সৎকা করে দিলেই হয়। তা আমরা আসলে কুরবানির সময় পশু জবাই করে তো আমরা পশু হত্যা করি না, কারণ এই পশুগুলো তো যারা বলে এগুলো তাদের বাপ দাদারও নয়, এগুলো কার দেওয়া নেয়ামত? আল্লাহ বলছেন এগুলো আমার দেওয়া নেয়ামত, আমার নামে জবাই করে আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করি। তা আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করি, আল্লাহর নামে পশুগুলোকে জবাই করি। আর যারা বলে যে এই টাকাগুলো দান করে দিলেই তো হয়, তো এতই যদি মানুষের প্রতি তোমাদের দরদ থাকে, তো যে সকল লোকেরা কুরবানি করে তারা তো কুরবানি দিয়ে কুরবানির পশু মানুষকেই দিয়ে দিচ্ছে, তো এখানে কুরবানিতে বাধা দাও কেন? যদি মানুষকে সহযোগিতা করায় মুখ্য হয়, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, যারা ক্যাসিনোতে থাকে, যারা মাদকের কারবার করে, কিংবা যারা দেশের সম্পদ লুটপাট করে, তাদের উদ্দেশ্য বলো যে লুটপাট না করে জনগণের টাকা জনগণের কাছে ফিরাইয়া দাও। যেটা বলা দরকার সেটা বলে না। এই সুযোগ সন্ধানীদেরকে আল্লাহ কপালে হেদায়াত থাকলে হেদায়াত দেন, না থাকলে আল্লাহর যা ইচ্ছা তাই করেন। কুরবানি কবুল হওয়ার কিছু শর্ত আছে, কুরবানি শুধু দিলেই হয়ে যাবে না, কুরবানি কবুল হওয়ার কিছু শর্ত আছে। কুরবানি কবুল হওয়ার মোট 4টি বেসিক মৌলিক শর্ত রয়েছে। কুরবানি কবুল হওয়ার কয়টি শর্ত রয়েছে? 4টি, ভালো করে শুনেন। 1 নম্বর বিশুদ্ধ নিয়ত, 1 নম্বর বিশুদ্ধ নিয়ত, 2 নম্বর ইখলাস, 2 নম্বর ইখলাস, 3 নম্বর হচ্ছে শরীয়ত সম্মত পদ্ধতিতে, 3 নম্বর শরীয়ত সম্মত পদ্ধতিতে, 4 নম্বর হচ্ছে তাকওয়ার ভিত্তিতে, 4 নম্বর কিসের ভিত্তিতে? তাহলে কুরবানি কবুল হওয়ার কয়টা শর্ত বললাম? 4টা। 1 নম্বর কি বলেছি? নিয়ত, বলেন। 1 নম্বর নিয়ত, বিশুদ্ধ নিয়ত, 2 নম্বর ইখলাস, 2 নম্বর ইখলাস, 3 নম্বর শরীয়ত সম্মত পদ্ধতি, 4 নম্বর হলো তাকওয়ার ভিত্তিতে। 1 নম্বর নিয়ত, আপনার নিয়ত ঠিক করতে হবে, কারণ বছরের অন্য সময়ে যদি আপনি জবাই করেন ওটা জবাই হবে, ওটা কুরবানি হবে না। আপনি নিয়ত করবেন যে আমি এটা আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি, বিশুদ্ধ নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নিয়ত অনুযায়ী হয়ে থাকে। তো আপনার কুরবানি করার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর নিয়তের পরিশুদ্ধতা দরকার, 2 নম্বর ইখলাস, ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা, একাগ্রতা, অর্থাৎ কাজটা শুধুমাত্র হবে কার জন্য, এই কুরবানিটা যেন মানুষ দেখাবার জন্য না হয়।
এই কুরবানিটা যেন এমন না হয় যে আমি কুরবানি না দিলে লোকজন কি বলবে, অথবা এই কুরবানিটা যেন শুধু মাংস খাওয়ার জন্য না হয়, এই কুরবানিটা যেন শুধুমাত্র এলাকাবাসীকে জানানোর জন্য না হয়, আমার কুরবানিটা হবে শুধুমাত্র কার জন্য, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব কার জন্য, তাহলে কুরবানিটা হবে একাগ্র চিত্তে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তিন নাম্বার, শরীয়ত সম্মত পদ্ধতিতে, অর্থাৎ শরীয়ত কর্তৃক নির্ধারিত পশু, শরীয়ত কর্তৃক নির্ধারিত দিনে, শরীয়ত সম্মত পন্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করা। চার নাম্বার, সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ বিষয়, কুরবানি কবুল হওয়ার জন্য অবশ্যই সেটা তাকওয়ার ভিত্তিতে হতে হবে, তাকওয়া ছাড়া কুরবানি আল্লাহর কাছে পৌঁছায়। আচ্ছা আপনারা বলেন, আমরা যখন কুরবানির পশু জবাই করি, কুরবানির মাংসের ভাগ আমরা কি ফেরেশতাকে দেই? আপনারা কি ভাগ করে এক ভাগ রাখেন যে সূর্যাস্তের পরে ফেরেশতা এসে এটা নিয়ে যাবে, এরকম না? কুরবানির মাংসের কোন ভাগ আল্লাহ তাআলাকে দেওয়া লাগে? লাগে না। জবাই করে মাংসগুলো আমরাই খাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অসহায়দেরকে দিয়ে দেই। তাহলে আল্লাহ আমাদেরকে দিয়ে কুরবানি করালেন আমাদের থেকে কোন বিষয়টা যাচাই করার জন্য? তাকওয়া। বলেন কোন বিষয়টা? তাকওয়া। আল্লাহর কাছে আমাদের তাকওয়া পৌঁছাবে, তাহলে তাকওয়া ব্যতীত কুরবানি কবুল হবে না। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়া হচ্ছে আল্লাহর আনুগত্যের ভিত্তিতে জীবন পরিচালনা করা। তাকওয়া বা তাকওয়াবান কারা? আল্লাহ কোরআনের প্রথমে সেটা বলেছেন, এই আয়াত আপনারা সবাই জানেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, আল্লাহ বলছেন এই কিতাব এটা এমন কিতাব এখানে কোনো সন্দেহ এই কিতাব হেদায়েতের কিতাব। কাদের জন্য হেদায়ত? সবাই বলেন মুত্তাকি। এবার আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ মুত্তাকি কারা? আল্লাহ উত্তর দিচ্ছেন, মুত্তাকিদের ডেফিনেশন দিচ্ছেন, পরের আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে ঈমান আনে। অদৃশ্য কি? আল্লাহ। আমরা কি আল্লাহকে দেখেছি? না। অদৃশ্য হচ্ছে ফেরেশতা, আমরা কি ফেরেশতা দেখেছি? না। কিন্তু বিশ্বাস করি কি না? অদৃশ্য হচ্ছে আখেরাত, অদৃশ্য হচ্ছে মৌতের পরবর্তী জীবন, আমরা জান্নাত জাহান্নাম দেখেছি? না। বিশ্বাস করি কি না? তাহলে মুত্তাকি হলো তারা যারা এগুলোর উপর ঈমান আনে। ওয়ায়ুকিমুনাস-সালাহ, মুত্তাকি হলো তারা এগুলোর উপর ঈমান আনার পরেই এরা সালাত কায়েম করে। এরা কি কায়েম করে? সালাত কায়েম করে। তাহলে বলেন কুরবানি আগে না নামাজ আগে? হ্যাঁ, কুরবানি আগে না নামাজ আগে? আমাদের পরিচিত সূরা যেখানে কুরবানির কথা বলা হয়েছে, সূরাতু আল কাউসার, সবার মুখস্থ আছে, বলেন আমার সাথে ইন্না আতাইনাকাল ফাসাল্লি লি, হ্যাঁ ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই নবী আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লি রাব্বিকা, অতঃপর আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। এখানে কুরবানির কথা আগে না নামাজের কথা আগে? নামাজের কথা আগে, কারণ কুরবানি কবুল হওয়ার জন্য লাগবে তাকওয়া, আর তাকওয়াবান হওয়ার জন্য লাগবে ইমানের পরেই, ইমানের পরেই। এখন দেখা যায় নামাজের খবর নাই কিন্তু কুরবানির খবর আছে, নামাজ পড়ে না কুরবানি দেয়। বিষয়টা হলো এমন যে এক ব্যক্তি পাগড়ির ফজিলত শুনছে, এক লোক ওয়াজে গেছে একবার, গিয়ে শুনছে পাগড়ির ফজিলত, শোনার পরে আসতেছে আজানের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, নামাজে দাঁড়াইছে, মনে পড়ছে হায় হায় হুজুর তো পাগড়ির অনেক ফজিলত বর্ণনা করছে, আমার তো পাগড়ি নাই কি আর করব, পরনে ছিল লুঙ্গি, লুঙ্গি ওইটা খুইলা মাথায় বানছে পাগড়ি, এখন লুঙ্গি ওটা ছিল সতর, সতর ঢাকা কি? কথা বলেন সতর ঢাকা কি? ফরজ, বানছে পাগড়ি ওইটা হচ্ছে সুন্নত, তাহলে ফরজ থইয়া চলে গেছে কোথায়? সুন্নতে। আমাদেরও দেখা যায় কুরবানির দিনে ফজরের নামাজের খবর নাই কিন্তু পশু কুরবানিতে ঠিকই আছে, ফরজের খেয়াল নাই, ফরজের দিকে মনোযোগ নাই, ওয়াজিবে ঠিকই আছে। তাহলে বিষয়টা হলো এমন ভাই, নামাজ যে ব্যক্তির জীবনে নাই সেই ব্যক্তির কুরবানির ভ্যালু আল্লাহর কাছে অতটা নাই, কারণ কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো তাকওয়া, আর তাকওয়াবানদের ডেফিনেশন হলো এরা অদৃশ্যের উপরে ঈমান আনে, এরপরে এরা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন
সেই পথে তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা ব্যয় তাহলে বোঝা গেল কুরবানি কবুল হওয়ার জন্য তাকওয়া লাগবে আর তাকওয়াবান হওয়ার জন্য কি লাগবে কথা বলেন নামাজ লাগবে আমরা নামাজ পড়ি না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি না কেন অনেকে অপেক্ষা করছে বুড়া হই আপনি বুড়া হবেন এরকম কথা আপনাকে কে বলেছে কারণ পৃথিবী থেকে আমরা কে কখন যে চলে যাব এটা নিজেরাও আমরা জানি না আসার সময় ঠিকই সিরিয়াল মেইনটেইন হচ্ছে কিন্তু যাওয়ার সময় সিরিয়াল মেইনটেইন হচ্ছে না দেখেন না সমাজের আশেপাশে তাকিয়ে দেখেন হঠাৎ করে ইয়াং ইয়াং ছেলেরা মারা যাওয়ার খবর আমাদের কানে আসে তার বাবাও আছে মাও আছে চাচারা আছে দাদা দাদি আছে কিন্তু দেখা যায় সে চলে গিয়েছে এরকম হয় কি হয় না নামাজে আসুন আগে নামাজ এরপরে কুরবানি ইন্না সালাতি ওয়া নুসুকি নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি এখানেও কুরবানি আগে না নামাজ আগে নামাজ আগে তাহলে তাকওয়াবানদের ডেফিনিশন দিচ্ছে তাকওয়াবানরা হবে আল্লাহ ভীরু এরা আল্লাহকে ভয় করে নামাজ যাবে আল্লাহকে ভয় করে হারাম বর্জন করে হালাল গ্রহণ করবে আল্লাহকে ভয় করে বিপদ থেকে সুপথে ফিরে এসে সুপথে চলবে যারা তাকওয়াবান হলো তাহলে কুরবানি কবুল হওয়ার মোট কয়টা শর্ত বললাম চারটা মনে আছে কিনা এক নাম্বার বিশুদ্ধ নিয়ত দুই নাম্বার ইখলাস একাগ্র চিত্তে কুরবানি হবে শুধু কার জন্য আল্লাহর জন্য তিন নাম্বার হচ্ছে শরীয়ত সম্মত পদ্ধতিতে চার নাম্বার হচ্ছে তাকওয়ার ভিত্তিতে আল্লাহ এইভাবে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করেন সম্মানিত মুসল্লিবৃন্দ এবার আসেন এই যে কুরবানি আমরা দিব এই কুরবানি পশু জবাই করে মাংস বণ্টন করা এটা যেন শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা না হয় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা আমাদের প্রত্যেকটি ইবাদতের ভেতরে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে না নাই আছে এই কুরবানির মধ্যে আমাদের জন্য নানাবিধ শিক্ষা রয়েছে দেখেন নাম্বার ওয়ান কুরবানি আমাদেরকে আল্লাহর আনুগত্যের ভিত্তিতে জীবন পরিচালনা শেখায় এই যে কুরবানি আমরা করছি এটা হচ্ছে আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নত আমরা তার আদর্শ অনুসরণ করে কুরবানি করছি তো তিনি আনুগত্যের চরম পরাকাষ্ঠা পেশ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই পরীক্ষার ছিল এত পরীক্ষা আল্লাহ তার কাছ থেকে নিয়েছেন ঈমানের কারণে ঈমানের কারণে তিনি জুলুমের সম্মুখীন হয়েছে ঈমানের কারণে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে ঈমানের কারণে ঘর বাড়ি ভিটা মাটি ছাড়া হয়েছে কিসের কারণে ঈমানের কারণে আল্লাহ এমন পরীক্ষা নিলেন 86 বছর পর্যন্ত আল্লাহ তাকে সন্তান না দিয়ে পরীক্ষা করেছে কত বছর 86 বছর এই যে সন্তান হইল না 86 বছর একটা দিনও কি তিনি কোন মরা মানুষ বা জীবিত মানুষের কাছে গিয়া সন্তান হওয়ার জন্য তদবির করছেন যে একটু কিছু লিখে দেন ঝাড়ফুঁক দেন এরকম করছেন করেন নাই আমরা কি করি মাঝে মাঝে বিপথে চলে যাই চাইতে হবে কার কাছে চাওয়ার নমুনা কেমন 86 বছর পর্যন্ত সন্তান দোয়া করলেন কি দোয়া করলেন তিনি বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব দোয়ার নমুনা দেখেন শিখেন আপনারা বলেন নাই আল্লাহ আমাকে সন্তান দাও বলেন নাই আল্লাহ আমাকে ছেলে দাও আমাকে মেয়ে দাও দোয়াটা দেখছেন কেমন রব্বি আমার রব হাবলি আমাকে দাও আমাকে গিফট করো আমাকে দান করো কি মিনাস সালিহিন নেককার সুসন্তান আমাকে দান করো সুবহানাল্লাহ তাহলে শুধু সন্তান চাইলে হবে না চাইতে হবে কি সুসন্তান কারণ সন্তান তো মাঝে মাঝে কুসন্তান হইয়া মা বাবার কোনো কামেই আসে না যেন সন্তান পাওয়ার আগেও চাইতে হবে সুসন্তান পাওয়ার পরেও আবার দোয়া করতে হবে কি দোয়া করতে হবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা দেখেন আগের দোয়া পরের দোয়া শিখাচ্ছে পরের দোয়া হলো পাইছেন এবার ছেলে মেয়ে আছে কি দোয়া করবেন আল্লাহ শিখিয়েছেন আল্লাহ বলছেন দোয়া করো আল্লাহ আমার স্ত্রী আর আমার সন্তানগুলোকে আমার জন্য চক্ষু শীতলকারী বানাও মানে এদেরকে দেখলেই চক্ষুটা ঠান্ডা হয় শীতল হয় দেখলেই যেন হৃদয়টা আনন্দে ভরে যায় এই রকম আমলদার তাকওয়াবান পরহেজগার এই রকম
খোদা ভীরু সন্তান আমাদের সন্তানগুলোকে বানিয়ে দাও সুবহানাল্লাহ এরকম দোয়া করতে হবে আল্লাহ তৌফিক দান করেন আমিন তো সন্তান নাই দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালেহিন কত বছর হয়ে গেছে জোরে বলেন 86 বছর পছন্দ হলো আল্লাহর কাছে তার দোয়া এরপরে আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আমি আমার খলিল ইব্রাহিমের দোয়া কবুল করলাম আর তাকে আমি এক ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দান করে দিলাম সুবহানাল্লাহ দেখেন পরীক্ষা শেষ হয় না সন্তান পেয়েছেন তিনি আবার পরীক্ষা আল্লাহ বললেন ইব্রাহিম সন্তান পেয়েছো তুমি খুশি হয়েছো ইব্রাহিম আলাইহিস সালাম অনেক খুশি কারণ 86 বছর পরে সন্তান পেয়েছে অনেক খুশি তিনি আল্লাহ বললেন তোমার এই সন্তান আর তোমার স্ত্রীকে মক্কায় নিয়ে নির্বাসনে রেখে আসো তখন কি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ তুমি কেমন আল্লাহ 86 বছর আমার সন্তান দিলা না এখন একটা দিছো আবার তুমি বলতেছো এগুলোকে নির্বাসনে রেখে আসতে আল্লাহ তোমার কি একটু দয়া মায়া নাই এরকম কোন উজর আপত্তি পেশ করেছেন না আনুগত্য কারে বলে আনুগত্য আনুগত্য মানে হলো যা বলছে তাই করছে এর নাম কি এর নাম আনুগত্য কুরবানি থেকে আনুগত্যের শিক্ষা দেখেন কোনো কথাও বলেন না আল্লাহ যা বলেন তা আল্লাহর হুকুম মতো নিয়ে মক্কায় নির্বাসনে রেখে চলে আসে আসার সময় আহারে মনটা মানে ভেতরে ভেতরে তো কষ্ট হচ্ছে ফেলে যাচ্ছেন তার স্ত্রী বলছেন কোথায় আমাদেরকে ফেলে যাচ্ছেন উত্তর দিচ্ছেন না শুধু আকাশের দিকে আঙ্গুল তুলতেছেন যে বুঝাচ্ছেন যে ওই আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি স্ত্রীও এমন বলেন চলে যান আমাদেরকে এখানে রেখে আল্লাহর হুকুম মতো রেখে গেলে আল্লাহই আমাদের হেফাজতের দায়িত্ব নেবেন সুবহানাল্লাহ আল্লাহ হেফাজতের দায়িত্ব নিলেন লম্বা কাহিনী এগুলো আমি ওই ইব্রাহিম নবীর আলোচনায় বলেছিলাম সেখানে আমি যাচ্ছি না বড় হয়ে গেলেন তিনি সেখানে আল্লাহ সেখানে রিজিকের ব্যবস্থা করলেন থাকার ব্যবস্থা আল্লাহ করে দিলেন বড় হয়ে গেলেন বড় হওয়ার পরে আল্লাহ আবার পরীক্ষা নিলেন কোরআনে কারিমে এসেছে এই ঘটনা আমি আপনাদেরকে বহুবার শুনিয়েছি ঘটনার দিকে যাচ্ছে না শুধু আনুগত্যের নমুনা কেমন ছিল সেটা দেখাচ্ছি আল্লাহ স্বপ্নে দেখালেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে জবাই করছেন কুরবানি করছেন নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক রকম আমাদের স্বপ্ন উল্টাপাল্টাও হইতে পারে আমাদের স্বপ্ন উল্টাপাল্টা হইতে পারে নবীদের স্বপ্ন উল্টাপাল্টা না নবীদের স্বপ্ন হলো ওয়াহি নবীরা যা স্বপ্নে দেখেন এগুলো আল্লাহ প্রদত্ত হুকুম আল্লাহ প্রদত্ত অর্ডার আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি তার ছেলেকে জবাই করছেন এরপরে কি তিনি আপত্তি করে বলেছেন আল্লাহ তুমি এটা কেমন আল্লাহ বলো তো 86 বছর বয়সে সন্তান দিলা দিয়াও বললা যে নির্বাসনে পাঠাও নির্বাসনে রেখে আসলাম এখন আমার পুলাটা বড় হইছে ছেলেটা বড় হইছে কোথায় বলবা যাও ছেলেকে ঘরে নিয়ে আসো এইটা না বলে বলতেছো এখন কি আমি জবাই করতাম তোমার মনে কি তোমার কি একটু দয়া মায়াও নাই এটা বলেছেন আনুগত্য যা বলেছেন তাই চলে গিয়েছেন ছেলের কাছে গিয়ে বলেছেন ইন্নি আরাফিল মানাম এই ঘটনা কোরআনে এসেছে সূরা সফফাতের মধ্যে আমি কোরআন থেকে বলছি গিয়ে বললেন ইন্নি আরাফিল মানাম আমার ছেলে ইয়া বুনাইয়া হে কলিজার টুকরা ছেলে শোনো ইন্নি আরাফিল মানাম আমি স্বপ্নে দেখেছি আন্নি আযবাহুক আমি তোমাকে জবাই করছি ফানদুর মাযা তারা তোমার সিদ্ধান্ত কি এ ব্যাপারে তোমার অভিমত কি এটা শুনে ইসমাঈল আলাইহিস সালাম কোনো আপত্তি করেছেন যে আপনি কেমন বাপ এত বছর কোনো খোঁজ খবরও নেন নাই ওই যে ছোটবেলায় আমারে ফেলে গেছেন আর আমার মাকে ফেলে গিয়েছেন এখন আসছেন কুরবানি দিতে কেমন বাপ আপনি বলেন এটা বলছে নবীর ঘরের তো নবী বাপ যেমন নবীও বাপ যেমন ছেলেও তিনি বললেন ওই যে বাপ যেমন আনুগত্য যা বলছেন তাই ছেলেও তেমন তিনি তখন বললেন ইয়া আবাতি ফাল মা তুমার আমার পিতা আপনি আমার অভিমত জানতে চেয়েছেন আপনি বিচলিত হবেন না আমি আপনাকে বলছি ইফআল মা তুমার আল্লাহ যা আদেশ করেছেন তাই করেন আমাকে আপনি অভিযোগকারী পাবেন না সাতাজিদুনি আমাকে আপনি পাবেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন সুবহানাল্লাহ এই যে বাপ আর বেটা বাপ আর ছেলে দুইজনে আল্লাহর সামনে কি পেশ করেছেন আনুগত্য কি পেশ করেছেন আনুগত্য মানে কি মনে করেন আপনি আমার আনুগত্য করেন এই আনুগত্যের নমুনা হবে কেমন আমি এক কথা বললাম আপনি শুনলেন না এটার নাম কি আনুগত্য এটার নাম আনুগত্য নয় আনুগত্য হচ্ছে
আমার অর্ডার আপনি একদম ঠিকমতো মেনে চলে নেন না আনুগত্য তো বাপ বেটা দুজনেই আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করলেন এরপরে তিনি যখন কুরবানি দিতে যাবেন আল্লাহ বললেন ইব্রাহিম কদ সদ্দাকতার রুইয়া স্বপ্নকে সত্য করে দিয়েছো ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন আমি আসলে তোমার ছেলেকে জবাই করার মাধ্যমে তোমাকে পরীক্ষা নিয়েছি তুমি পরীক্ষায় পাস ফাফাদাইনাহু বিযিবহিন আযীম তোমার ছেলে কুরবানি করা লাগবে না আমি জান্নাত থেকে আরেকটি পশু পাঠাচ্ছি ছেলের বিনিময়ে সেটাকে জবাই করো পরীক্ষায় তুমি আছ তুমি আর তোমার ছেলে আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সুবহানাল্লাহ এই নমুনা এখনো রয়েছে এখন আমরাও কুরবানি দিচ্ছি আল্লাহর আনুগত্য করে এখন কুরবানি করা এটা আল্লাহর কয়টা হুকুম একটা হুকুম কয়টা হুকুম জোরে বলেন এই যে কুরবানি করা এটা হুকুম কার কোন হুজুরের হুকুম কার তাহলে আল্লাহর হুকুম মতো কুরবানি করছি তাহলে এই হুকুমের বেলায় আমরা আল্লাহর আনুগত্য পেশ করছি এর মাধ্যমে আল্লাহ যেন এই শিক্ষা দিচ্ছেন এর বাহিরে আমার আর যত নিয়ম আছে যত বিধান আছে যত হুকুম আছে সবগুলো বিধান এইভাবে আনুগত্যের মস্তক অবনত করে দিয়ে তোমাকে মানতে হবে এর বাহিরে আছে নামাজ এর বাহিরে আছে হজ এর বাহিরে আছে যাকাত এর বাহিরে আছে হালাল খাওয়া এর বাহিরে আছে হারাম বাদ দেওয়া এগুলো সব কার হুকুম কুরবানির এই বিধানের বাহিরে এই আনুগত্যের বাহিরে আছে সুদ ছেড়ে দেওয়া এই হুকুম কার ঘুষ ছেড়ে দেওয়া অন্যায় পথ থেকে ফিরে আসা সবগুলো হুকুম কার হুকুম এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে যদি পারেন তবেই হবে কুরবানির মূল শিক্ষার প্রতিফলন আপনার জীবনে তবেই হবে কুরবানির মূল শিক্ষার প্রতিফলন নইলে আপনি শুধু পশুর গলায় ছুরি চালাইয়া হ্যাঁ আপনি রক্ত প্রবাহিত কইরা মাংস বণ্টন কইরা শুধু আনুষ্ঠানিকতা পালন করলেন কিন্তু কুরবানির মূল শিক্ষা আপনার জীবনে আপনি নিতে পারলেন মূল শিক্ষা হলো আনুগত্য আনুগত্য হবে কার আল্লাহর আর হবে আল্লাহর রাসূলের আল্লাহ আর রাসূলের আনুগত্য করে জীবন পরিচালনা করবে যারা আল্লাহর তরফ থেকে জান্নাত পাবে নাম্বার 2 দুই এবং সর্বশেষ আরেকটি কথা বলবো সেটি হচ্ছে আমরা যখন কুরবানির পশুর গলায় ছুরি চালাবো আমরা শুধু কুরবানির পশুর গলায় ছুরি চালাচ্ছি এই অনুভূতি আমাদের হৃদয়ে ধারণ করব না বরং কুরবানির পশু জবাই করার সময় আমরা আমাদের হৃদয়ে এই চেতনা এই অনুভূতি লালন করব যে আমি কুরবানির পশু জবাই করার পাশাপাশি আমি আমার মনের সকল পশুত্বেরও কুরবানি দিচ্ছি শুধুমাত্র পশু জবাই করা নয় আমার মনের ভেতরে যত পশুত্ব আছে আমার মনের ভেতরে যত কালিমা আছে আমার মনে যত গুনাহ আছে সব কিছুর উপরে ছুরি চালাচ্ছি এরকম একটা অনুভূতি থাকবে যখন জবাই করবেন তখন এই চেতনা রাখবেন যে আমি এখন পশুর গলায় ছুরি চালাচ্ছি না বরং পশুর গলায় ছুরি চালানোর পাশাপাশি আমার জীবনের সমস্ত বদ আমলের উপরে ছুরি চালিয়ে আমি গুনাহ থেকে পবিত্র হওয়ার মাসুম হওয়ার এই নিয়তে এই উদ্দেশ্যে কুরবানি করছি এই রকম বিশুদ্ধ নিয়তে এই উদ্দেশ্যে যারা কুরবানি করবে এই ব্যক্তির পশুর রক্ত মাটিতে পড়বার আগে আল্লাহ তাকে সমস্ত গুনাহ থেকে মাফ করে দিয়ে একদম মাসুম বানিয়ে দিবেন তাহলে আমরা যেন মনের পশুত্বকে কুরবানি করার এই চেতনা লালন করে কুরবানি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন কুরবানির দিনে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আমল করি কুরবানির ঈদের দিনে একটি আমল যেটা আমরা অনেকেই অবহেলা করে ফেলি অনেকে গাফলতি করে এই আমলটা আমরা করি না অনেকে না জেনে আমরা এই আমলটি করি না অনেকে জানার পরেও গুরুত্ব দিই না আপনারা যেন এই আমলটিকে গুরুত্ব দেন এই আমলের প্রতি যত্নবান হন সেজন্য আপনাদের সবার উদ্দেশ্যে বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে ঈদুল আজহার দিনে তিনি যখন ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিতেন বাড়ি থেকে কিছু খেয়ে যেতেন না কুরবানির দিনে তিনি খালি পেটে কিছু না খেয়ে ঈদগাহে যেতেন নামাজ পড়ে আসতেন এসে কুরবানি দিতেন তখনও কিছু খাইতেন না কুরবানি দেওয়ার পরে কুরবানির পশুর গোশত রান্না হওয়ার পরে ওই কুরবানির পশুর গোশত তিনি খেতেন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে প্রথম যে খাবারটা পেটে দিতেন সেটা হচ্ছে কুরবানির গোশতের কুরবানির পশুর গোশত অর্থাৎ কুরবানির পশুর গোশত রান্না করা খাবার
সেটা কুরবানির দিনে হতো নবীজির প্রথম খাবার। কিন্তু আমরা অনেকে দেখা যায় ঈদগাহে যাওয়ার আগেই একবার নাস্তা মোটামুটি করে এক ধরনের নাস্তা করে যাই। নাস্তা করা গুনাহ নয়, পাপ নয়, কিন্তু নবীজির সুন্নাত তরিকায় যদি আমরা চলি তাহলে মঙ্গল কল্যাণ আছে না নাই? আছে। নবীজির সুন্নাতগুলোর দাম কম না বেশি? প্রত্যেকটা সুন্নাত দামি। নবীজি বলেছেন, নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসি, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। তো কুরবানির দিনে নবীজির সুন্নত হলো তিনি কুরবানির দিন কুরবানির পশুর গোশত ছাড়া অন্য কিছু প্রথমে খাইতেন না। তাহলে আমরাও কুরবানির দিনে এই সুন্নতটা সবাই আমল করতে পারবো না ইনশাল্লাহ? দেখেন ঈদুল ফিতরে সুন্নত হলো নবীজি ঈদুল ফিতরে রমজানের যে ঈদ আছে নবীজি ঈদগাহে যাওয়ার আগে খেয়ে যেতেন, নাস্তা করে যেতেন। হাদিসে এসেছে নবীজি বেজুর সংখ্যায় খেজুর খেয়ে তারপরে যেতেন। এটা হচ্ছে নবীজির ঈদুল ফিতরের দিনের সুন্নাহ, কিছু খেয়ে ঈদগাহে যাওয়া। আর ঈদুল আজহা বা কুরবানির দিন তার বিপরীত, কিচ্ছু খাইতেন না, একদম না খাইয়া যেতেন, এসে কুরবানি করতেন। কুরবানি দেওয়ার পরে কুরবানির পশুর গোশত যখন রান্না হতো সেটা হয়তো নবীজির কুরবানির দিনের প্রথম খাবার। তাহলে আমরাও এই আমলটি করব, কুরবানির পশুর গোশত দিয়েই হবে আমাদের ওই দিনের প্রধান খাবার। আমরা পারবো তো ইনশাল্লাহ প্রধান এবং প্রথম খাবার। আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন। আজকে আমরা কুরবানির বিভিন্ন মাসাইল নিয়ে সতর্কতামূলক জনসচেতনতামূলক আলোচনা আমরা করলাম। যতগুলো বিষয়ে পয়েন্টে আলোচনা হয়েছে আল্লাহ সেগুলো জেনে বুঝে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা।